আসসালামু আলাইকুম। মাত্র দুইটা ডিম দিয়ে গ্যাসের চুলায় তৈরি করা সহজ একটা পুডিংয়ের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ক্যারামেলের সুন্দর একটা কালার থেকে শুরু করে পারফেক্ট একটা পুডিং তৈরি করার প্রতিটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। ওভেনের ঝামেলা ছাড়া গ্যাসের চুলায় খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই পুডিংটা। আশা করি আজকের সহজ পুডিংয়ের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটি। ক্যারামেল তৈরি করার জন্য এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আজকের ক্যারামেল তৈরিতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিব। নাড়াচাড়া করারও অত একটা দরকার নেই। আর ক্যারামেল তৈরি করার সময় কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে, না হয় চিনিটা দলা পেকে যাবে। ক্যারামেলটা যখন এরকম সুন্দর একটা কালার আসবে তখন চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে। চুলার তাপে কিন্তু আরও ক্যারামেলটা কালার হয়ে যাবে, এতে করে পুডিংটা পরে তিত হয়ে যেতে পারে। এবার যে পাত্রে পুডিংটাকে সেট করব সেটাতে ক্যারামেলটাকে ঢেলে দিব। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হয় ক্যারামেলটা জমে যাবে। তারপর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে চারদিকে ছড়িয়ে দিব। পর্যায়ে কিন্তু ক্যারামেলের কালারটা একটু হালকা মনে হতে পারে, কিন্তু পুডিংটা তৈরি করার পর কিন্তু ক্যারামেলের কালারটা পারফেক্টভাবে বোঝা যাবে। এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়ে নিলাম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। ঠান্ডা ডিম দিয়ে পুডিং তৈরি করলে কিন্তু পুডিংটা অত একটা ভালো হবে না। এখানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর ডিমটাকে ভালো করে বিট করে, এটা যতক্ষণ না পর্যন্ত গলে আসে ততক্ষণ ভালো করে বিট করে নিব। এটা ভালো মতো গলে আসলে এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে ডিমের কাঁচা গন্ধ থাকবে না, তাই এখানে অবশ্যই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার চেষ্টা করবে। এবার এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এখানে 4 কাপ দুধকে জাল করে কমিয়ে 2 কাপ করে নিয়েছি। ওটা যত বেশি ঘন হবে পুডিংয়ের স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসবে। আর সব কিছুকে আবারও ভালো করে বিট করে নিব। আর দুধটাকে এখানে হালকা গরম হতে হবে, দুধটা যাতে বেশি গরম না থাকে। এদিকে কিন্তু ক্যারামেলটা পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে। এখন দুধ আর ডিমের মিশ্রণটাকে দিয়ে দিব। তবে তার আগে দুধ আর ডিমের মিশ্রণটাকে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কিন্তু কোনো প্রকার লাম্পস থাকবে না। পুডিংয়ে যদি দুধ আর ডিমের লাম্পস থেকে যায় তাহলে পুডিংটা অত একটা ভালো হয় না, তাই অবশ্যই দুধ আর ডিমের মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। এবার বাটির ঢাকনাটাকে লাগিয়ে পুডিংটাকে সেট করার জন্য চলে যাব। এবার একটা প্যানে একটা টিস্যু পেপার দিয়ে টিস্যু বা রুমাল দিলে সরাসরি তাপটা বাটির গায়ে লাগবে না। এবার এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিই, 1.5 ভাগ বা 2 ভাগ পানিতে ডুবে থাকে সে বুঝে পানিটা দিতে হবে। পুডিং তৈরি করার জন্য এখানে যে কোনো হিট প্রুফ বাটি ব্যবহার করতে হবে। এবার পুডিংয়ের বাটিটাকে প্যানের ভিতর দিয়ে দিলাম। ডাকনাটাকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর প্যানের ডাকনাতে যে ছিদ্রটা আছে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। প্রায় 40 মিনিট পর ফিরে এলাম। আর এবার ডাকনাটাকে তুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিব। টুথপিকটা যদি এরকম ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এবার পুডিংটাকে সরাসরি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। আর যখন ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। পুডিংটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চলেন আপনাদেরকে পুডিংটা মোল্ড আউট করে দেখাই। প্রথমে ছুরি দিয়ে চারদিক থেকে একটু আলগা করে নিব, এতে করে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে। গরম পুডিং মোল্ড আউট করতে গেলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে, তাই অবশ্যই যাতে পুডিংটা ঠান্ডা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর বাটিটাকে উল্টিয়ে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিলাম। পুডিংয়ের ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আশা করি আজকের 2টা ডিম দিয়ে সহজভাবে তৈরি করা পুডিংয়ের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।